মামা এই গোলাপ পার পিস কত করে 10 টাকা এই যে এগুলা 80 টাকা তাহলে এখান থেকে লে লো আর এই যে এগুলা এগুলা এই রিনের সাথে দিয়ে বানাই আচ্ছা আচ্ছা আর এমনি আলাদাভাবে রিং কত করে বানাই দেন 100 টাকা 120 টাকা 100 টাকা থেকে 120 টাকা 80 টাকা আছে 80 টাকার মধ্যে এই রিং গুলো পাওয়া যায় যারা মহিলারা অথবা মেয়েরা যেই মাথায় রিংগুলো পরে সেগুলো 100 অথবা 80 অথবা 120 টাকার মধ্যে রিংগুলো আপনারা কম্বাইন করে বানিয়ে দিতে পারেন লিসেনার্সদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই আজকে আমাদের গোলাপ গ্রামের উদ্দেশ্যে একটি ব্লগ তৈরি করতেছি আমরা এখন অবস্থান করছি নবীনগর সেনা মার্কেট এবং সাভার গলফ ক্লাবের সামনে আমার সাথে আছে আমার বন্ধু নূর ইসলাম এবং আমাদের সিনিয়র এক বড় ভাই আছে উনি একটু সমস্যার কারণে ভিডিওতে আসতে যাচ্ছে না তো আশা করি আপনারা আমার এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের বছরের শুরুর দিন 2021 সালের 1 জানুয়ারি আমরা ভাবলাম যে সুন্দর একটা জায়গা ঘুরে ঘুরে আমাদের এই ব্লগটাকে আরও সুন্দর কীভাবে করা যায় এর জন্য আমরা 3 জন মিলে প্ল্যান করলাম যে আজকে গোলাপ গ্রামে গিয়ে একটা সুন্দর একটা ব্লগ করি ওইখানে পরিবেশটা খুব সুন্দর আর যাওয়ার আগে আমরা ভাবলাম যে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে লোকেশনটাও বলতে পারবো আপনারা যারা গোলাপ গ্রামে আসতে চান যদি কাপতলি থেকে আসতে চান তাহলে ফুলবাড়িয়া নামবেন আর যদি চন্দ্রা বা গাজীপুর টাঙ্গাইল রোড থেকে আসতে চান তাহলে বাইপাইল নবীনগর রোড দিয়ে সাভার স্টান নামবেন সাভার স্টান থেকে রিক্সা ভাড়া 80 থেকে 100 টাকা নেবে আর যারা গাবতলির দিক থেকে আসবেন তারা ফুলবাড়িয়া নামতে পারেন ওইখান থেকে রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা নেবে এরপর হয়তোবা 10 মিনিট অথবা 12 মিনিটের মতো হেঁটে গোলাপগঞ্জ যেতে পারবেন আর বিশেষ একটা কথা হচ্ছে যে আমাদের এই যে ব্লগটা এটা করার অন্যতম একটা উদ্দেশ্য যে বাংলাদেশের কিছু কিছু নির্দিষ্ট গ্রাম আছে যে গ্রামগুলোকে বিশেষায়িত করা হয় এর মধ্যে গোলাপ গ্রাম অন্যতম একটি গ্রাম যেটি বাংলাদেশের মধ্যে একটি গ্রাম যে গ্রামের শুধু গোলাপ উৎপন্ন বা গোলাপ চাষ হয় লিসেনার্স আজকে বছরের প্রথম দিন হওয়াতে সবাই আরও একটি কারণ হচ্ছে শুক্রবার সবারই চাকরি অথবা ডিউটি সবই প্রায় বন্ধ এর জন্য সবাই একটু ঘুরতে বেরিয়েছে এই কারণে আমাদের রাস্তা অর্থাৎ আমাদের এই রাস্তাটি এমনিও প্রচুর জ্যাম থাকে কিন্তু আজকে দুটি বিশেষ কারণের জন্য আরও জ্যামের প্রবণতাটা খুবই বেশি তো আমরা মোটরসাইকেল থাকার কারণে জ্যামটি আসলে আমাদেরকে তেমন মনে হচ্ছে না কারণ আমরা ছোটোখাটো একটু জায়গা পেলে ওই জায়গাগুলো দিয়ে আমরা সামনে আগাইতে পারতেছি এখন আমরা নবীনগর পার হইলাম এটাকে বলা হয় 20 মাইল স্টান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার সুপ্রিয় সকল সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার লিসেনার্স এবং ভিউয়ার্স সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি খুব মনোরম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি গ্রাম যেটি হচ্ছে গোলাপ গ্রাম আজকে আমরা গোলাপ গ্রাম সম্পূর্ণটি ঘুরবো এবং এইটার রিভিউ বলেন ব্লগ বলেন বা গ্রাম সম্পর্কে বলেন আমরা সম্পূর্ণ গ্রাম সম্পর্কে যতটুকু সম্ভব আমাদের সময়ের মধ্যে ততটুকু আমরা চেষ্টা করবো ভিডিওগুলো করার জন্য আশা করি আমার এই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই সর্বশেষে কমেন্টসে জানাবেন যারা নতুন এসেছেন তাদের জন্য একটি কথা হচ্ছে যে যারা নতুন এসেছেন বা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন আশা করি ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এবং আমিও আপনাদের কাছে ভালো লাগার একজন ব্যক্তি হয়ে যাব আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্য যত দিন যাবে তত সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে এই গোলাপ গ্রামটি নিয়ে আলোচনা আসলে আপনারা যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে এই গ্রাম সম্পর্কে বা গোলাপের যে বাগান গোলাপের যে আরও গোলাপের দাম কীরকম এরপর আসলে এই গোলাপ ফুলগুলো কোথায় কোথায় বিক্রি হয় কোথায় কত টাকা দামে উৎপন্ন হয় কিভাবে চাষিরা ফুল উৎপাদন করে এই প্রক্রিয়াগুলো অবশ্যই জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাদের পুরো ভিডিওগুলো দেখতে হবে যদি না দেখেন তাহলে তথ্যগুলো আপনারা মিস করবেন আর বড় আকর্ষণ হচ্ছে আমার আপু অথবা মহিলা নাই বললাম আপুদের জন্য বলি এই গোলাপ গ্রামগুলো তাদের জন্য স্পেশালিভাবে খুব আকর্ষণীয় হবে কারণ তারা বিভিন্ন ফুলের মালা মাথায়
যে কি বলে মালা বাঁধে ওই মালাগুলো এখানে পাওয়া যায় রেডিমেড, অর্থাৎ সামনাসামনি বানিয়েও দিতে পারবে, হাতের মালা দিতে পারবে, গলায় মালা দেওয়ার জন্য এখানে ফুলগুলো অনেক কার্যকর হবে। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভিডিওর মাঝখানে আমি আবার আলাদা আলাদা যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো উপস্থাপন করব। হ্যালো লিসেনার্স, আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্থানটি গোলাপগ্রাম আমরা ইতিমধ্যে চলে আসছি। আপনাদের সবাইকে আজকে এই গোলাপগ্রামের যতটুকু স্থান আমাদের পক্ষে সম্ভব দেখানোর মতো, যে সুন্দর সুন্দর দৃশ্য বা ভিউ এই জায়গাগুলো আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং যত প্রকার তথ্য এখানে দেওয়ার যে কথাগুলো আছে ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, তথ্যগুলো আপনাদেরকে বলবো আপনারা কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন, কতটুকু জায়গা। তো আজকে বছরের প্রথম দিন হতে আমরা আসলে বাগানের ভিতরে বেশিক্ষণ থাকার অনুমতি না পাওয়ার কারণে আমরা খুবই দুঃখিত, বাগানের ভিতর থেকে আমাদের বের হয়ে যেতে হবে। তো আজকে প্রথম কথা হচ্ছে বছরের প্রথম দিন এবং শুক্রবার হওয়াতে প্রচুর ভিড়, আপনারা একটু চাইলে দেখতে পারেন আমাদের এখানে প্রচুর ভিড়, এখানে অনেক মানুষ আসছে, আপনারা এই যে ক্যামেরাতে দেখেন। আসলে বন্ধুরা এখানে ঢুকতে না দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো, কারণ আপনারা যেখানে ঢুকেন ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা তাদের একটা রিজিক, তারা এটা দিয়ে তাদের পরিবার চালায়, সংসার চালায়, এ কারণে তারা যাতে ফুলগুলো নষ্ট না হয় এ কারণে তারা ঢুকতে না করে। অবশ্য বন্ধুরা আপনারা যদি আসেন মানে যাতে অন্য যাতে ক্ষতি না হয়, যাতে গোলাপ ফুলগুলো যাতে নষ্ট না হয়, ওরকম করে আপনারা এখানে পুরো এরিয়া ঘুরবেন, এরিয়াটা ঘুরবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরেও যত দূর সম্ভব সে ট্র্যাগারবে যাতে গোলাপ ফুলিতে নষ্ট না হয়, গোলাপ বাগানের ভিতরে যাতে যাতে বিরত থাকা যায়। তো বন্ধুরা দেখুন এখানেও কী সুন্দর ফুল আছে, ফুলগুলো খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আসলে এই গ্রামটা পুরোটাই এত পরিমাণে ফুল আছে, গোলাপ ফুল, যা আপনার